2023 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এরপরই আছে পাকিস্তান ও ভারতের নাম। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2023-এ মঙ্গলবার এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানদণ্ডের চেয়ে 15 গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার পাওয়া গেছে বাংলাদেশের বাতাসে। পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল 14, ভারতের ক্ষেত্রে 10 গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার পাওয়া গেছে। আর নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা, 1 নম্বরে ছিল ভারতের দিল্লি। বায়ু দূষণের অন্যতম উপাদান PM2.5 বা অতি ক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই বায়ুর মান নির্ণয় করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশে প্রতি ঘনমিটার বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি ছিল 79.9 মাইক্রোগ্রাম। 2022 সালে বাংলাদেশ বিশ্বের দূষিত বাতাসের দেশের তালিকায় 5ম অবস্থানে ছিল আর ভারতের অবস্থান ছিল 8। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।